গুড মর্নিং সবাইকে। তো এখন সকাল 6টা বাজে এবং আমাদের হোমস্টে থেকে, মানে উডেন নেস্ট হোমস্টে থেকে পরিষ্কার কিন্তু কাঞ্চনজঙ্ঘা পিছনে দেখা যাচ্ছে। আমি সেটা দেখাচ্ছি, আগে ভিউটা দেখাই, সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখা যাচ্ছে দূরে পাহাড়, এই হচ্ছে আমার গাড়ি, এখানে ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্কাই ওয়াক। এবং এইবার আমি দেখাচ্ছি দ্য গ্রেট কাঞ্চনজঙ্ঘা কোথা থেকে দেখা যাচ্ছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা এই সময়, 1 মিনিটের চোটে খালি একটা স্যান্ডো গেঞ্জি এবং তার উপর একটা গোল গলা গেঞ্জি পরে বেরিয়ে এসেছি। আসলে কাঞ্চনজঙ্ঘা জিনিসটাই হয়তো এরকম যে সেটা থাকলে মানুষ দিক বিদিক হয়তো শূন্য হয়ে যায়। যারা পাহাড় নিয়ে ক্রেজি অনলি তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। অনেকে তো সান্দাকফুতে গিয়েও বলে কিছুই নেই সান্দাকফুতে, সেই সমস্ত মনুষ্য জাতি আলাদা। আর যাহারা পাহাড় নিয়ে ক্রেজি, এইবার এর পরের ভিউ তাদের জন্য। গাছের ফাঁক দিয়ে দেখো কি দেখা যাচ্ছে, পরিষ্কার, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দেখাচ্ছি যাচ্ছে দেখা, ওয়েট আমার 10x লেন্সটা দেখাচ্ছি। এবার আমি আমার 10x দেখাচ্ছি, পুরো রেঞ্জটাই অলমোস্ট দেখা যাচ্ছে কিন্তু এক জায়গা থেকে সবটা দেখতে পাচ্ছি না। এখানে একটু আগেও দেখা যাচ্ছে, এখন ঢেকে গেল আবার। হ্যাঁ, এটা ঠিক সান্দাকফু থেকে অনেক বেশি ক্লিয়ার দেখেছি আমি, কিন্তু সান্দাকফু থেকে এত কাছ থেকে দেখিনি, এটা কিন্তু অনেক কাছ থেকে দেখছি। এখান থেকে শুনি তো আমি কাঞ্চনজঙ্ঘা নাকি 30-40 কিলোমিটার, ঠিক ভুল আমি জানি না, বাট এক দারুণ সুন্দর দৃশ্য। আর আমাদের হোমস্টেটা এই দিক দিয়ে রাস্তা যেটা গেছে সেদিকে। যাই হোক, মেইন জিনিসে ফিরে আসি, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। চলো এবার এখান থেকে গাই, রুমে যেতে হবে। তো রুমে সেটা হচ্ছে এই যে আজকে অনেকগুলো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, কতগুলো করতে পারবো জানি না। তার মধ্যে সিংসুর ব্রিজ বলে একটা ব্রিজ আছে, যেটা শুনলাম নাকি ইউজুয়ালি যারা গাড়ি ভাড়া করে আসে তারা যায় না। কলকাতা থেকে একজন বাইকার এসেছে, তারা গেছে, বললো রাস্তা 3-4 কিলোমিটার মতো বেশ খারাপ, বাকি সব ঠিক আছে। তো দেখি সেগুলো কী কী করা যায় না যায়। চলো এবার রেডি হবো, রেডি হয়ে বেরোবো, তারপর লোকেশানে গিয়ে আমি শ্যুট করছি। বাই বাই ফর নাও, বাই। তো এখন দাঁড়িয়ে আছি একটা রোড সাইড ক্যাফের পাশে, যাচ্ছি সিংসুর ব্রিজে। সিংসুর ব্রিজ এখান থেকে আরও প্রায় 10-12 কিলোমিটার, কিছুটা রাস্তা শুনছি খারাপ আছে, জানি না কেমন খারাপ, কী আছে কপালে। তো এখানে চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি, এরপর সরাসরি সিংসুর ব্রিজে কি দেখছি কী হয় না হয়। চলো
তো এসে পৌঁছেছি সিংসর ব্রিজে। এটা যতদূর শুনলাম এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট ব্রিজ বা এরকম কিছু একটা বললাম, জানি না এটার ব্যাপারে। হ্যাঙ্গিং ব্রিজ মনে এটি সবচেয়ে বড়, সেকেন্ড হাইয়েস্ট। খুব সুন্দর লোকেশান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, দারুণ লোকেশান। পোপো চলে আসো এদিকে। অ্যান্ড এইখানে আসার আগে রাস্তা কিছুটা সত্যি খারাপ, তবে আমার ভেনু পেরেছে, দ্যাট ইজ ভেরি গুড। প্রায় শেষের 3-4 কিলোমিটারের রাস্তা খারাপ, তার মধ্যে 1-1.5 কিলোমিটার একটু বেশি খারাপ। হ্যাঁ, বাট ঠিক আছে, ডুয়েবল করে ফেলেছি। তো দেখি ব্রিজের দিকটায় যাই। এই হচ্ছে সেই ব্রিজ। চলো এবার ব্রিজে উঠি। ব্রিজে ওঠার পালা এবার, চলে যাব এখান থেকে বেরিয়ে। এবার আমাদের হোটেলে, হোমস্টেতে গিয়ে, হোটেল নয় হোমস্টেতে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর যাব কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। তো এই হলো আজকের এখন পর্যন্ত অবস্থা। দেখিয়ে দিচ্ছি পিছনের রাস্তা, নিচটা বেশ নিচুতে। চলো যা হোক। তো আমরা এখন এক অজানা জলপ্রপাত, নট জলপ্রপাত, ঝর্ণা দেখে অনুপ্রাণিত হয়ে দাঁড়িয়ে পড়েছি। এই হচ্ছে রাস্তা, এই জায়গাটি অফ রোডিং আছে, ওই আমার গাড়ি দাঁড়িয়ে আছে, দূরে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এবং আমরা উঠছি এই ওয়াটারফলসটার দিকে। নিজ দিয়ে গাড়ি যাচ্ছে, এই জায়গাটা অফ রোডিং আছে। আমি যখন সকালবেলা যাচ্ছিলাম সিংসর ব্রিজের দিকে তখন পুরো ফাঁকা ছিল, এখন তো ট্যুরিস্ট এসে গেছে, ভিড় হয়ে গেছে। মেবি হয়তো এই ওয়াটারফলসটার কোনো নাম আছে, আমি জানি না, বাট ইটস বিউটিফুল। এবং নিজের গাড়ি নিয়ে আসা সবচেয়ে বড় সাফল্য বা শান্তি, এখানে কেউ আপনাকে তাড়া দেবে না, যতক্ষণ যেখানে খুশি যান, যতক্ষণ খুশি দেখুন, যা খুশি করুন। চলুন এবার দেখাই, একদম ওয়াটারফলসটার কাছে চলে যাওয়া যাবে মনে হচ্ছে এটা দিয়ে। তো যেমনটা দেখা যাচ্ছে আমার ঠিক পিছনে এই বিশাল আকার জলপ্রপাত, বিশাল জলপ্রপাত, জলপ্রপাত না, আমি বারবার ভুল বলছি, এটা একটা জাস্ট ঝর্ণা। কিন্তু খুব সুন্দরভাবে পড়ছে এই ঝর্ণাটা।
তো এখন এসে পৌঁছেছি ইয়োকসামের করোনেশন থ্রোনে। এখানে এন্ট্রি ফি 20 টাকা করে, রাস্তা বেশ ভালোই, কোনো কমপ্লেন নেই রাস্তা নিয়ে, সুন্দর রাস্তা। এবং এবার এখানে যাব, এর সাথে এখানে একটা লেক আছে সেটাও দেখার আছে, সেগুলো দেখে তারপর কাঞ্চনজঙ্ঘা যে ফলসটা আছে ওটা দেখবো। ওটা স্কিপ করে আমরা ইয়োকসামে চলে এসেছি। কাঞ্চনজঙ্ঘা ফলস থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা, কিন্তু মোটামুটি ভালো, মানে গর্ত ভর্তই আছে, তো ঠিক আছে রাস্তা। এটা হচ্ছে বার্থ প্লেস অফ সিকিম, এটা ন্যাশনাল ইম্পর্টেন্স দেওয়া হয়েছে বাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ASI। এবার সেখানে আমরা উঠব। এটা কিন্তু ইয়োকসামেই রয়েছে, জায়গাটা ভীষণই সুন্দর, শান্ত। দেখি গিয়ে কি আছে। তো এই হচ্ছে করোনেশন থ্রোনের মেন সাইট। এখানে জুতো খুলে ঢুকতে হবে, আমি ঢুকছি না আর। পোপো জুতো খুলে, আমি এখান দিয়ে দেখাচ্ছি। বিশাল বড়, এটা বিশালই বড়। আর এটা হচ্ছে তার পাশে বিশাল একটা মূর্তি, আমি জানি না ইনি কে, বৌদ্ধ ধর্মের বিশেষ কেউ নিশ্চয়ই। বহু দূরে বিশাল পাহাড় দেখা যাচ্ছে। আপাতত এখান থেকে কোনো বরফের পাহাড় আমি কোথাও দেখতে পাচ্ছি না, মেবি হয়তো আছে আমি দেখতে পাচ্ছি না, মেঘে ঢাকা পড়ে গেছে বা নেই জানি না। এবার মনস্টারের ভেতরে যাচ্ছি, খুব সুন্দর মনস্টারিটা, খুব সুন্দর। আমি এক রাউন্ড ঘুরে গেছি, আমি শিওর ছিলাম না যে ফটোগ্রাফি অ্যালাউড না অ্যালাউড না, দারুণ সুন্দর। এত রিমোট একটা জায়গায় এত সুন্দর একটা মনাস্ট্রি, এবং ইয়োকসাম কিন্তু সিকিমের ফার্স্ট ক্যাপিটাল ছিল, এখন যেটা গ্যাংটক সেটা একটা সময় ইয়োকসামই ছিল। এখানে ওরা বললো যে মোমবাতি ধরাতে পারবেন, আপনিও চাইলে 25 টাকা দিলেই ধরাতে পারবেন। এখানে প্রসাদ হিসাবে রয়েছে কিসমিস, এবং এখানে অন্য কিছু রয়েছে বিস্কিট। আর খুবই সুন্দর, মানে খুব শান্ত, প্রচণ্ড শান্ত, আমি কথা বলে সব শান্তি নষ্ট করছি, খুবই সুন্দর। চলো এবার যাক লেকে যাবো। এবার আমরা এখন এসে পৌঁছেছি একটা লেকে, লেকটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, নামটা একটু কমপ্লিকেটেড, কিন্তু এই লেকটা সেই লেকটা যেটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে সকালবেলা কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন এই লেকটায় পড়ে। তো আমরা এইবার যেহেতু এখানে থাকবো না, আমরা বেজিং ফিরে যাব, তো এই যাত্রায় সেই সৌভাগ্য আমার হবে না যে কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশনটা এই লেকে দেখার, বাট অবশ্যই নেক্সটবার আমাকে আসতেই হবে এই স্থানে এবং এই সুন্দর ইয়োকসামে। ইয়োকসাম একটা দারুণ দারুণ জায়গা, দারুণ জায়গা। এখানে ইয়োকসাম আমি ভুল করেছিলাম, যদি জানতাম ইয়োকসামে একটা রাতের প্ল্যান করতাম, ইয়োকসাম প্ল্যান করিনি, তো এটা আমার ভুল, ইয়োকসাম প্ল্যান করা উচিত এবং ইয়োকসামে অবশ্যই একটা রাত স্পেন্ড করা উচিত। এটা ছোট্ট টাউন, অনেকটা রাস্তার পর, পেলিং থেকে বেশ দূরে, কিন্তু এটা দারুণ সুন্দর জায়গা। এবার আমি লেকটা দেখাই কি আছে লেকে। এই হচ্ছে সেই সুন্দর লেক, এবং এই লেকে যেমনটা আমি বললাম কাঞ্চনজঙ্ঘা রিফ্লেকশন পড়ে, এমনটা আমি নিজে ইউটিউবে ভিডিওতে দেখেছি।
তো আমি সেটা তখন অনুভব করিনি যে এই সেই লেক, তাহলে আমি ডেফিনেটলি প্ল্যান করতাম এই লেকে আমাকে অবশ্যই আবার আসতে হবে একদিন। চলো এবার আমরা ব্রেকফাস্টের দিকে যাব, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে রাস্তায় যদি কিছু পারি দেখানো দেখাবো, নইলে নেক্সট ডেস্টিনেশন হওয়া উচিত আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, যেটা স্কিপ করে আমরা 10 কিলোমিটার মতো এখানে এসেছি। তো এসে পৌঁছেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে ইয়োকসাম থেকে, এবং প্রায় আসতে সময় লাগলো 1 ঘন্টার মতো। এবং এখানে এবার যাই, অনেকটাই বিকেল হয়ে গেছে, যাওয়া যাক দেখি কী আছে এখানে দেখানোর মতো। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, এদিকে গাড়িটা পার্ক করিনি এইখানে, এখানে উঠতে হবে। কিন্তু আমি একটু আগে যে ওয়াটারফলসটা দেখলাম সেটা ভীষণই ভালো। আচ্ছা, এখানে জিপ লাইনিংও হচ্ছে বাই দ্য ওয়ে। জিপ লাইনিং হচ্ছে, চলো যাওয়া যাক। তো উঠছে এখন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। এই ওয়াটারফলসে উঠতে 20 টাকা করে নিল মাথা পিছু। এবার কোশ্চেনটা হচ্ছে, আমি কখনো দেখিনি কোনো ওয়াটারফলসে যেতে পয়সা লাগে, এটা আমার লাইফের প্রথম ওয়াটারফলস যার এন্ট্রিতে 20 টাকা করে লাগছে। ওয়াও, ঠিক আছে, ঘুরতে এসে টাকা পয়সা নিয়ে এত ভাবার কথা, ছোটোখাটো এসব 10-20 টাকা নিয়ে ভাবা উচিতই না। যদি এই এই তার বিনিময় কী পাচ্ছে, এই বাঁধানো সিঁড়ি, কনসিডার দিস অ্যান্ড একটা সুন্দর ওয়াটারফলস। ওয়াও, এটা সত্যিই সুন্দর, এইটা নয় ওইটা। সন্ধে প্রায় 5টা বেজে গেছে, অনেকটাই দেরিও গেছে আমাদের খেচিপেরি লেক পৌঁছাতে। তো এই এসে পৌঁছেছি খেচিপেরি লেক, রাস্তা অনেকটাই। তো আজকে আর অরেঞ্জ গার্ডেন হবে না, এইটা করি শেষ করে দিতে হবে, কারণ অরেঞ্জ গার্ডেন অলরেডি 5টায় বন্ধ হয়ে গেছে। এখানে এখনও টুরিস্ট আছে, এবং আজকে এখানে ভুটানের কুইন আসছে, তো সেটা জন্য এখানে প্রচুর পুলিশ। পার্কিংয়েও ভীষণ ঝামেলা হলো আমার পার্কিং করতে, ভুলভাল দুটো গাড়ির মাঝখানে গাড়ি রাখতে হলো জোর করে। যাই হোক, এইবার যাচ্ছি লেকের রাস্তায়। খেচিপেরি লেকটা এদের খুবই পবিত্র লেক, এবং এখানে একটা যতদূর জানি এখানে প্রচুর মাছ থাকার কথা। মিউজিয়াম কিছু দেখতে পাচ্ছি না, এত অন্ধকার হয়ে গেছে এখনও, ওইখানটা রয়েছে বাট ক্যামেরায় অতটা আসছে না। চলো তাড়াতাড়ি করে লেকটা কভার করে দিই, লেকটা দেখে নেওয়া যাক তাড়াতাড়ি করে। তো বেশ কিছুটা হাঁটার পর আমি এসে পৌঁছেছি খেচিপেরি লেকে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখানে, খুব সুন্দরভাবে ক্যান্ডেল জ্বালিয়েছে, ধূপ জ্বালিয়েছে, এবং এই হচ্ছে খেচিপেরি লেক দেখাচ্ছি সেটা। অনেকটা রাত হয়ে গেছে, মানে রাত হয়নি, সন্ধে হয়ে গেছে, লাইটটাও পরিষ্কার নেই, তাও ভালোই মোটামুটি দেখা যাচ্ছে। এখানে বলা হচ্ছে কিপ সাইলেন্স, তো আমি চেষ্টা করবো চুপচাপ রেকর্ড করবার শব্দ না করে। অবস্থাটা এরকম, একটা বিশাল উঁচু ভিউ পয়েন্ট আমরা যাচ্ছি, আর পারছি না, হাঁপিয়ে গেছি, দম শেষ। কিন্তু আমার ছেলে এখনও বেশ এনার্জি নিজেই বলছে, গুড এনার্জি দিয়েই চলেছে। আমি শেষ, ঠিক আছে, চলো দেখি ভিউ পয়েন্টে কী ভিউ পাওয়া যায়। আচ্ছা, এইখান থেকে একটা দেখা যাচ্ছে, এটাই ভিউ পয়েন্ট। হ্যাঁ, তো এসে পৌঁছেছি সেই ভিউ পয়েন্টে, প্রচুর
কসরত করবার পর বৃষ্টিও নামবে, তাই বেশিক্ষণ এখানে আমরা থাকবো না। আমার ছেলে পোপো কিন্তু একদম ফাটাফাটি উঠেছে, একবারের জন্য থামিনি। তো পোপো, ইউ আর এ রক স্টার। ইয়েস, চলো পোপো, চলো এবার আমরা নাবি ভিউ পয়েন্টের। আমি তোমাকে নাবি দেবো, ওয়েট ওয়েট ওয়েট। ভিউ পয়েন্টের উপরে এরকম একটা দুটো ঘর রয়েছে এদের লোকালদের জন্য। যাই হোক, নিচে যাই এবার, বৃষ্টি আসছে। চলো রাখছি এখন। দেখে আমার দেখো আমার গাড়ির কী অবস্থা হয়েছে, ধুলো পড়ে একদম যাতা অবস্থা পিছনে। তো এখন মোটামুটি খেচিপিড়ি লেক থেকে সন্ধ্যে 7টা বাজে এসে পৌঁছেছি। রাস্তা পুরো ঘুটঘুট অন্ধকার অন্ধকার ছিল, সরি। তো কিন্তু একটা সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে যে রাস্তাটা ভীষণ ভালো ছিল, ঠিকঠাক চলে এসেছি টাইম মতো। যেটা বাকি রয়ে গেলো আজকে আমাদের সেটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেনটা দেখবো, আর একটা ওয়াটারফলস, চাই না কি ওয়াটারফলস, যেটা কালকে আবার ওদিকে যেতে হবে। এই দুটো করে লোকাল দু তিনটে সাইট সিন আছে, এটা করলেই মোটামুটি সব এখানকার সম্ভবত কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে এখানকার অবস্থা। গাড়ির অবস্থা একটু দেখাই। আমার গাড়িটা আমাকে অসম্ভব হেল্প করেছে, সাপোর্ট দিয়েছে। আমি খুবই ভয়ে ছিলাম কেমন থাকবে, কিন্তু পাহাড়ে মানে এই রাস্তাগুলো অনেক স্টিফ, আমি দার্জিলিং এত স্টিফ রাস্তা পাইনি, হত অন্ধকারে দেখাও যাচ্ছে না গাড়ির। তো এই হলো অবস্থা, আপাতত এখানেই শেষ করছি। দেখাও কালকে সকালে। গুড নাইট, টাটা।